আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমাদের কুমিল্লার মাননীয় আমাদের সুপার পুলিশ সুপার সাহেবকে, যে উনি কিন্তু সবসময় আমাকে সাংসদ হিসেবে সহযোগিতা করেছে আইনের এবং আইন শৃঙ্খলার। কোথাও যদি অবনতি হওয়ার ঘটনা হয়, আমরা ওসি সাহেবদের সাথে কথা বলে অনেক সময় ওনারও সহযোগিতা দিই বা ওনার পরামর্শ দিই, এবং উনি সবসময় কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন। সেজন্য পুলিশ সুপার সাহেবের জন্য একটা হাত তালি দেন আপনারা। এবং আমি ওসি সাহেবকে বলবো আমার হয়ে আপনি ওনাকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পৌঁছিয়ে দিবেন। আমি থানার অফিসার ইনচার্জ যিনি আছেন আমাদের হোমনা, অত্যন্ত আমি বলবো যে কর্মঠের চেয়ে উনি একটা বন্ধুর মতন উনি আমাদের সাথে কাজ করেছেন। ওনাকে মাঝে মাঝে এত বেশি নিজেদের মনে হয় যে ভুলেই যায় মনে হয় জনগণ যে উনি যে আসলে এইখানকার অফিসার ইনচার্জ। এবং সেই জন্য এবং উনি যে এই যে একটা এত সুন্দর একটা আয়োজন করেছেন এটার জন্য ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ। মানে একটি অনুষ্ঠান আয়োজন করা কিন্তু এত সোজা না, অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয়। সেজন্য এই থানার প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। এই থানার আমি মাঝে মাঝে ভাবি যে আমি তো এত বেশি আসি, ওনাদের তো প্রোটোকল দিতে দিতে ওনাদের জীবন শেষ। বল যে আমাদের তো অর্ধেক কাজ এমপি সাহেব করায় ফেলে, কিন্তু আসলে ওনাদেরকে নিয়ে আমি দেখেছি যে ওনারা এলাকার জন্য চিন্তা করে এবং প্রতিটি মানুষ যে আমাদের পুলিশরা আছে আমি যা বুঝ করি কিছু তো বুঝতে পারি যে ওনারা ওনাদের যে একটা এই এলাকার জন্য দেশের জন্য একটা ত্যাগ এগিয়েছে। যে জনতাই পুলিশ, পুলিশই জনতা। এবং আপনারা যদি দেখেন আমাদের 1971-এর যে আমাদের ইতিহাস, আজকে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং কোনো বোন যদি থাকে তাদেরকেও আপনারা ওনাদের জন্য একটু মুক্তিযোদ্ধাদের জন্য একটু হাততালি দিবেন, যেই জন্য কথাটা রেখে দিয়েছিলাম ওনাদের জন্য। সেটা হচ্ছে যে ওনারা তো কেউ সেই প্রশিক্ষণও না, একজন আর্মিও ছিল না, পুলিশও ছিল না, কিছুই ছিল না, কিন্তু ওনারা এক একজন মুজিবের আদর্শ নিয়ে ওনারা কিন্তু ভারতে গেছেন। যারা বাংলাদেশি তখন ছিল বাংলাদেশি থেকে কিন্তু এই বাংলাদেশি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। সুতরাং তারা যদি আজকে না করতো, আমাদের বাঙালি তখন তো পুলিশ কয়জন ছিল, তখন তো আমাদের অস্ত্র আপনার সেনা সৈন্যে বা পুলিশে বেশিরভাগই আমাদের বিহারি উর্দুভাষী বা পাকিস্তানিরা ছিল, আমাদের কিন্তু বাংলাভাষী বাংলার লোকজন কিন্তু অনেক পরিমাণে কম ছিল। তো তাহলে কি আমাদের যুদ্ধ হয় নাই? তাহলে কি আমাদের স্বাধীনতা হয় নাই? আমাদের সবই হয়েছে। কিভাবে হয়েছে? এই জনতায় এক একজন অস্ত্র নিয়েছে, জনতায় এক একজন রুখে দাঁড়িয়েছে, প্রতিহত করেছে ওই পাকিস্তানি সৈন্যকে। সুতরাং আমাদের এখান থেকেই আমাদের যাত্রা আজকে যেটা শুরু হলো। আমি আপনি সবসময় ঘৃণা করি সেটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। এর চেয়ে খারাপ কিছু আমার মনে হয় না কোনো কিছু পৃথিবীতে হতে পারে। আমি আমার খুবই দুঃখ লাগে, আজকে কালকে রাত্রেও একটি হিন্দু মহিলা আসলো, এসে বললো যে তার পূজার সময় বাড়ির সবাই চলে গিয়েছিল, মহিলা তার ছোট বাচ্চা নিয়েছিল, তার আপন ভাসুরের ছেলে তাকে নির্যাতন করার জন্য এসেছিল। যাই হোক, সেটা সফল হয় নাই, কিন্তু ঘরে যদি আপনার ওই রক্ষক যদি ভক্ষক হয় তখনও কিন্তু এটা
অত্যন্ত দুঃখজনক। ভাই ভাইয়ের সাথে একটা জমি নিয়ে মামলা, জমি নিয়ে মারামারি, মানে মারা গেলে তো 3 হাতের বেশি জায়গায় পাবো না, সেই বেঁচে থাকতে কেন আমরা এই মারামারি কাটাকাটি করি প্রতিনিয়ত? কিন্তু আমার কাছে এই যে কিছু কিছু জিনিস নিয়ে যখন আসে, একজন আরেকজনকে মেরে ফেলছে, কেটে ফেলছে, আমি যখন গভীর ভাবে শোনার চেষ্টা করি, কোনো কারণই দেখি না যে কেন একজন আরেকজনকে মারলো। মারার মতো একটা মানুষ তো আপনি মারবেন যে একটা কারণটা খুব একটা গভীর কারণ হতে পারে। আজকে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে আমাদের বীর বাঙালি জাতি যুদ্ধ করেছিল পাকিস্তানি সৈন্যকে মেরেছিল, একটা কারণ ছিল, কারণ তারা আমাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন আমাদেরকে করেছে, আমাদের মা বোনকে নির্যাতন করেছে, আমাদের বাবাদেরকে ভাইদেরকে, সেই প্রতিশোধ বা সেটাকে প্রতিহত করার জন্য করেছে, নিজেদের রক্ষার জন্য করেছে। এখানে আমরা কেন করি? এবং এই জায়গাগুলি আপনাদের আমি চাইবো যে এলাকার মধ্যে আপনারা এই কথাগুলি আস্তে আস্তে বলতে হবে, নিজেদের মধ্যে ভালোবাসা ছড়াতে হবে, নিজেদের মধ্যে আপনাদের এই মারামারি যখন করার সুযোগ হয়, মারামারি করার যদি একটা সৃষ্টি হয়, কিভাবে সেটাকে আপনারা শান্ত করতে পারেন সেটাকে করতে হবে। অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের পক্ষ নিয়ে নিচ্ছে, আর যে অন্যায় তারও পক্ষ আছে, আবার যে ন্যায় তারও পক্ষ আছে, আর দুই পক্ষ নিয়ে আবার মারামারি। তো যারা যারা দোষী বা নির্দোষ নির্যাতিত ওই দুই গ্রুপ তো আছে, ওদের সাথে যে আরো জড়িত হলো আমাদের, আর তারা তারা আরো, মানে এটা কি দুইজনের থেকে 3 জন, 3 জন থেকে 5 জন, 10 জন, 20 জনের গ্রুপ গ্রুপ মারামারি শুরু হয়ে গেছে? এটা তো ঠিক না। এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আমি একটি কথা বলতে চাই, আজকের এই দিনে শ্রদ্ধা করে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা করে স্মরণ করি আমার জাতীয় চার নেতাকে, শ্রদ্ধা করে স্মরণ করি 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধা করে স্মরণ করি 2 লক্ষ মা বোনকে, শ্রদ্ধা করে স্মরণ করি 15ই আগস্টকে যারা নির্মম ভাবে শহীদ হয়েছিল, শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের এই ভোমনাথ ইতিহাসের অগণিত নেতৃবৃন্দদের, আমাদের সাথে উপস্থিত আছেন ইসমাইল স্যার, ওনাকে শ্রদ্ধা করে সবসময় আমি ওনার কথা শোনার চেষ্টা করি, ওনার আদর্শকেও শ্রদ্ধা করি। এরকমই আমাদের এরকম অনেক ইসমাইল স্যার আমাদের এই এলাকার মধ্যে আছে, তাদের সকলকে আমি শ্রদ্ধা আজকে জানাই। আমাদের এই এলাকার মধ্যে জননেত্রী শেখ হাসিনা আমাকে যখন দায়িত্ব দেওয়ার চিন্তা করেন, আমাকে একটি কথাই বলেছে, ওখানে বিএনপি জামাতের লোকরা এত কষ্ট দিয়েছে মানুষকে, তুমি কিন্তু ওদেরকে দেখবে। আমার সব সময় এই কথাটা আমার হৃদয়ের মধ্যে থাকে, এবং সেই জন্য আমি চেষ্টা করি যাতে আপনাদের মধ্যে একটু শান্তি, একটু স্বস্তি, একটু নিরাপত্তা দেবার জন্য। আমি অস্থির হয়ে যাই যখন আমি কোনো ধর্ষণের ঘটনা শুনি, আমি মর্মাহত হয়ে যাই যখন মাদক এবং চাঁদাবাজির কথা শুনি, আমি দিশেহারা হয়ে যাই যখন সন্ত্রাসের কথা শুনি, যে কোথায় কিভাবে আমি এটাকে সমাধান করব। মিডিয়ার বন্ধুদের বলব, কি করলাম কি করলাম না সেগুলি তো সুন্দর করে লিখে, কিন্তু যখন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং হয়, এই হোম নাই খবর নিয়েছেন, লিখেছেন কি তাদের কথা? এই হোমনায় যখন
প্রতিবন্ধীদের থেকেও মেম্বাররা 3,000 টাকার থেকে 2,000 টাকা রেখে দেয়। কোন মেম্বার দেয়, কে দেয়, লিখেছেন কখনো? আমি এই সাংবাদিকতা চাই যে আমাকে সহযোগিতা করবে। আমি ডানে গেলাম না, বাইরে গেলাম, হাঁটলাম না, বসলাম, এই লেখা বন্ধ করো প্লিজ। কারণ দেখি সবসময় এই জিনিসগুলি আসে, রাজনৈতিক ভাবে কথাগুলি আসে। আমি সমাজ গঠনের কথা বেশি দেখতে চাই, অবশ্যই রাজনৈতিক কথা আপনারা লিখবেন, সমাজ গঠনের কথা কই? কোন এলাকায় সন্ত্রাসী বেড়ে গেছে সেই কথা কই? যখন ধর্ষণ হয়েছে সেই কথা কই? আমি খুবই মর্মাহত এই জায়গাটায়। আমি যেই সহযোগিতা চাই সেই সহযোগিতা আমি সত্যি করে বলি, আমি খুব সোজা কথা বলি, আমি পিছে কোনো কথা বলি না, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। এখন সাংবাদিকরা যদি রাজনীতিবিদ হয়ে যায় তাহলে অসুবিধা। সাংবাদিক ভাইয়েরা বোনেরা, আপনারা সাংবাদিক হিসেবে সংবাদ দিবেন, আমি ভুল করলে সেটাও লিখবেন। তবে এটা বলতে চাই, সেলিমা আহমেদ অন্যায় করে না, অন্যায় করবেও না, অন্যায়কে প্রশ্রয় দিতে সাংবাদিক বন্ধুদের কাছে একটু অনুরোধ চাই, করতে চাই। কারণ আমরা, কারণ এগুলো সবকিছু আমাদের সন্ত্রাস দমন, সমাজকে সুন্দর করার একটি ইয়ে। আমি এটা প্রেস কনফারেন্স আমি নভেম্বরে করব, তখন আরো ডিটেল আমরা আপনাদের জানাবো। আমার মুজিব বর্ষের শতবার্ষিকীর যে আমার কর্ম পরিকল্পনা সেটা আরম্ভ, তার মধ্যে একটি পরিকল্পনা আজকে দিই, কারণ আপনারা এখানে আছেন, সবাইকে একসাথে আমি পাবো না। এখানে এলাকারও সব মুরব্বীরা আছেন, নেতৃবৃন্দরা আছেন, আমি প্রতিটি গ্রামে আপনারা 22 জন করে তরুণ নির্বাচিত করবেন, ফুটবল টিম হবে, প্রত্যেককে আমরা প্রত্যেকটি গ্রামে আমরা ফুটবল দিব। ইতিমধ্যে আমার আপনার প্রতিটি গ্রামের ফুটবল কেনা হয়ে গেছে। আমি আমাদের বিজয় দিবসের মাস, তখন থেকে সেইগুলি আমাদের বিতরণ হবে, আমাদের গেঞ্জি অর্ডারও হয়ে গেছে। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে গ্রামে খেলবে, একটি ওয়ার্ডে যদি 2টি গ্রাম থাকে বা একটি গ্রামে যদি 3টি 3টি গ্রাম থাকে বা একটি যেটাই হবে, ওই গ্রামে আমরা প্রতিটি গ্রামে কিন্তু খেলার সরঞ্জামটা দিব, যাতে ওরা খেলে, মাদক থেকে, সন্ত্রাস থেকে ওরা দূরে থাকে। ওরা সারাক্ষণ খেলার কথা বলবে, আপনারাও তাদেরকে সহযোগিতা করবে, এবং ওই গ্রামগুলি থেকে আপনারা আমাদের মাননীয় যে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়রা আছেন, ওয়ার্ডের সভাপতিরা আছেন, মেম্বাররা আছেন, তারা সকলে মিলে এই গ্রামগুলি থেকে আবার 22 জনকে বা 25 জনকে নির্বাচিত করবে, তাদের জন্য স্পেশাল জার্সি হচ্ছে, এবং ইউনিয়ন ইউনিয়নে আমরা কম্পিটিশন হবে, ইউনিয়ন থেকে কম্পিটিশন হয়ে যে জিতবে সেটা উপজেলা আসবে, তারপরে ঠিক একইভাবে সেটা তিতাসে হবে, এবং হোম না তিতাসে খেলা হবে, একটা হোম নাই হবে, একটা তিতাসে হবে। এবং আমি চাই প্রতিটি গ্রামে আপনারা এই ফুটবল কমিটি আপনারা করবেন, এবং এটা প্রতি বছর আমরা বিজয় মাস থেকে শুরু করব। আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী যেমন 2020-এ আমরা এটা শেষ করব, আবার 2020-এর ডিসেম্বর থেকে শুরু করে 2021-এর মার্চ মাসে ফাইনাল খেলা হবে।
ঠিকই এভাবে আমাদের চলতে থাকবে, এটা একদিনের জন্য না। তবে কোন বিদেশি খেলোয়াড় বাইরের থেকে খেলোয়াড় আনা যাবে না, যার যার এলাকার আবার এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে সেটাও হবে না, যার যার ইউনিয়ন যার যার গ্রাম যার যার ওয়ার্ড, খাওয়ান বেশি করে পুষ্টিয়ে যত্ন নেন, তাদেরকে নিয়ে আপনারা খেলাধুলা দিকে যান। কারণ আজকে এই কথাগুলি বলছি কারণ আমরা যে লক্ষ্য আমাদের মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, নারী নির্যাতন মুক্ত একটি হোমনা চাই, চাই কিনা? তাহলে আমাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে নানান উন্নয়নমূলক কাজে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি তো এরপরে ভলেন্টিয়ার্সও নিব, আমার অনেক কিছু করার ইচ্ছা আছে যেগুলো আস্তে আস্তে আমরা বলবো কি কি করতে চাই। তবে সবসময় যে কথাটা বলি যে আপনাদের কারো দ্বারা, আপনারা যারা এই কমিউনিটি পুলিশের মধ্যে সদস্য হয়েছেন, এটা কিন্তু একটা আমানত। এই হোমনা আপনাদেরকে এই পুলিশের থানার অফিসার ইনচার্জ সহ যত এই যে পুলিশরা আছে সব জায়গায় ওনারা যেতে পারে না, সব জায়গায় পুলিশিং করতে পারে না, সব জায়গায় আইনের শাসন আছে কি নাই, ল অ্যান্ড অর্ডারটাকে যদি ঠিক রাখা যায়, সবসময় সঠিক সময় পৌঁছাতে হয়তো বিলম্ব হলেও হতে পারে, আপনারা এক একজন হয়ে তাদের হয়ে আপনারা কাজ করবেন কি না? আপনাদের কাজ করতে হবে সব ভাবে, সৎভাবে করবেন কিনা? আপনাদের কাজ করতে হবে কারো পক্ষপাতিত্ব না করে, করবেন কিনা? ভাই বোন আত্মীয় স্বজন দেখলে হবে না, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে সমান অপরাধ, এই কথাটা মনে রাখতে হবে। সুতরাং আপনার নিজের লোকও যদি অপরাধ করে আপনার দায়িত্ব কি? থানায় জানানো, পুলিশকে জানানো, আইনের যে রক্ষাকারী আছে তাদেরকে জানানো, তাদেরকে যত আপনি জানাবেন তারা সচেতন হবে, তারা সাথে সাথে সেটা একটা ব্যবস্থা নিতে পারবে। আর মিডিয়ার বন্ধুদেরকেও বলবো যে এলাকাগুলিতে দুর্নীতি হচ্ছে, যে এলাকাগুলিতে সন্ত্রাস হচ্ছে, যে এলাকাগুলিতে চাঁদাবাজি বাড়ছে, যে এলাকায় যদি কখনো মনে হয় বেআইনি অস্ত্র আসছে বা মাদক আসছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। হোমনা তিতাসে কোন জায়গায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বেআইনি অস্ত্র, নারী নির্যাতনকারীর কোন জায়গা নাই, এইটা আমাদের জননেত্রী শেখ হাসিনা, ওনাকে আপনারা দেখছেন উনি কাউকে ছাড় দিচ্ছেন না, কে দলের কে দলের না উনি দেখছেন না। কেন দেখছেন না? উনি আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধু কন্যা, উনি বাংলাদেশের প্রতিটি মানুষকে ভালোবাসে, উনি রাজনীতি করে মানুষের শান্তি আনার জন্য, উনি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, উনি রাজনীতি করে আপনারা আমরা সবাই যেন একটু ভালো খেতে পারি, একটু ভালো শিক্ষা পাই, একটু ভালো পড়তে পারি, একটু ভালো আশ্রয় আমরা পাই। দিন রাত উনি পরিশ্রম করে যাচ্ছেন, কোনো নিজের দিকে উনি তাকায় না। সুতরাং তারই দলে আজকে আমরা সবাই এই হোমনাকে, কেন ওই খুনি মোস্তাকের পেতাদের থেকে আমরা কবল মুক্ত আমরা কেন করব না? আমাদেরকে মনে রাখতে হবে এই খুনি মোস্তাকরা সবসময় পেতাত্মা হয়ে আশেপাশে ঘোরাঘুরি করে। আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা কিন্তু প্রতিহিংসার আগুন জ্বালাবেন না, তবে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। বঙ্গবন্ধুর কথাটা মনে রাখবেন, কোনো সন্ত্রাসী
কোনো চাঁদাবাজি, কোনো মাদক সেবনকারী, কোন নারী নির্যাতনকারী আমাদেরকে, সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের প্রতিটি ইউনিয়নে, আমাদের প্রতিটি ওয়ার্ডে, আমাদের প্রতিটি গ্রামে, আমাদের এই হোমনা উপজেলার আমাদের কোনো জায়গা তারা পাবে না, সেই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই যে বললেন না, আমি বললাম দাবায় রাখতে পারবে না, আপনারা কেউ যদি দাবায় আসতে চায়, আপনারা প্রস্তুত থাকবেন আইনের মাধ্যমে, আইনের শাসনকে কায়েম রেখে আপনারা কাজ করে যাবেন। আমরা চাই হোমনা হবে একটা আদর্শ উপজেলা। এইখানের জনগণ অত্যন্ত কিন্তু শান্তপ্রিয়। আপনারা দেখুন অন্যান্য উপজেলায় যে কত রকম কষ্ট, কত রকম দুর্নীতি, কত রকম সন্ত্রাস, কত রকম চাঁদাবাজি, আমাদের যাই ঘটনা ঘটে আমি দেখেছি বেশিরভাগই নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের মধ্যে। সেই জায়গাটায় যদি একটু আপনারা সবাই মিলে একটু সহনশীল হন, একটু চিন্তা করেন, একজন আরেকজনকে ভালোবাসা ছড়িয়ে দেন, ভালোবাসা চায়, কষ্ট দুঃখ অন্যায় চাই না, ভালোবাসা দিয়ে, শান্তি দিয়ে হোমনাকে গড়তে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা পেলে আমি কাজ করতে পারি। আমি জানি, আমি ওসি সাহেবের কাছ থেকে বলেছি, আমাকে আপনারা স্পটগুলি দেন, কোথায় কোথায় ডাকাতি হয়, কোথায় কোথায় অন্ধকার আছে, প্রতিটি জায়গায় সোলার লাইট হবে, কোন ক্রাইম জোন অন্ধকার থাকবে না, অন্ধকারে এসে মানুষকে কষ্ট দিয়ে ওই দুষ্কৃতিকারীরা পালিয়ে যাবে, সেদিন শেষ হয়ে গেছে। আপনারা এক একজন যার যার এলাকায় যান, যে বলেন আর এর কাজ করা যাবে না, যারা অন্যায় করেছ অন্যায় বন্ধ করো, কারণ এই অন্যায় কেউ সহ্য করবে না। আপনারা আইনকে শ্রদ্ধা রেখে কাজ করবেন। এখানে সবাই আমরা এখানে আছি, আমি আজকে এখানে অনেকেই আছে, সবার নাম নিতে পারি নাই, সময় নাই, সময়ের অভাব। আপনারা দুপুর থেকে এখানে আছেন, আমার তো দুটো উপজেলা সিতাসেও যেতে হয়েছে, হোমনায়ও আসতে হয়েছে, দুটোরই কাজ করছি। আমি আবার বারবার বলবো, আমি সহযোগিতা চাই। সাংবাদিক বন্ধুরা, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনাদের কাছে, আমাকে আপনারা সহযোগিতা করুন, হোমনাকে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, ইয়াবা মুক্ত, নারী নির্যাতন মুক্ত, দুর্নীতি মুক্ত একটা হোমনা উপজেলা আমাকে গড়ে তোলার জন্য আপনাদের কাছে আমি হাত বাড়িয়ে দিয়েছি, আপনারা আমাকে সহযোগিতা। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, আমি চাই আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব, আমার পরিবারের, আমার স্বামী, আমার বাচ্চারা, আমার নাতিরা, তারাও কিন্তু জানতে চায় যে আপনাদেরকে আমি কতটুকু ভালো রেখেছি। আমার জবাবদিহিতা কিন্তু আমার ঘরেও আছে, সেখানেও আমাকে বলতে হয়, এবং তারা খুশি হয় যখন আমি জানে যে আমি আমার কাজের দ্বারা আপনাদের কোনো কোনো ভালো কাজ করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।